আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি যশোরের মেয়ে কিয়া, আর আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমার কিচেন চিমনি বা কিচেন উড যেটাই বলেন, সেটা নিয়ে কিছু কথা বলবো এবং এটা কিভাবে ক্লিন করতে হয় সেটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। এই কিচেন উড সম্পর্কে কিছু প্রশ্ন আছে, তার উত্তর এক এক করে দেওয়ার চেষ্টা করব, তার সাথে কত দাম তাও আমি বলে দিব। এটা অরিয়েন্ট ব্র্যান্ডের কিচেন চিমনি, এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা আসলে অনেক বেশি ভালো, আমি ব্যবহার করে বুঝেছি, যার কারণে মনে করলাম একটা রিভিউ দিয়ে দিই। তো এটা নিয়ে প্রশ্ন আছে, দেবনীল মিত্রা নামে আইডি থেকে একটা ভাইয়া হবে হয়তো, সে ভাইয়া প্রশ্ন করেছিল এটার প্রাইস কত। তো এটা প্রাইস আমি কিনেছিলাম যখন 33,000 টাকা, আমার পাশে বাসার পাশের দোকান থেকে নিয়ে আসছিলাম, আসলে যাচাই বাছাই না করেই নিয়ে আসছিলাম। কিন্তু পরবর্তীতে এগুলার যে দোকান, বড় বড় দোকান শপিং আর কি, সেখান থেকে আর কি আমি জানতে পেরেছি যে এটা দাম, অরিজিনাল দাম হচ্ছে 24,000-25,000 এরকম দাম, আর আমার কেনার পরে যারা কিনেছে তারা ওই দামেই নিয়ে আসছে 24,000 টাকা। তো ওই ভাইয়ার প্রশ্নটার উত্তর আমি দিলাম। আর দেখেন এটা কিভাবে ধোয়াটা টানে, ধোয়াটা মানে কিভাবে টানছে, আমি একদম লো মুডে দিয়ে আছি, অনি দিয়ে আর কি রান্না করছি, একটু দেখানোর চেষ্টা করি আপনাদের যে এটার ধোয়া কিভাবে টানছে। আর তেল কাজটা যাই হোক না কেন, এটা কিন্তু সহজেই টেনে নেয়। তো দেখতে পাচ্ছেন একদম লো মুডে দেওয়া আছে, তারপরেও ধোয়াটা খুব একটা বেশি নেই, হালকা আছে, তারপরে কিভাবে ধোয়াটা টেনে নিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো অরিয়েন্টের এই কিচেন উডটা কিন্তু বেস্ট কিচেন উড, মানে এটা একেবারে অটো ক্লিন হয়ে বের হবে, এর মানে ক্লিন করার জন্য কিন্তু খুব একটা ঝামেলা নেই, কিংবা এটা ক্লিন করতে গেলে যে অনেক বেশি ঝামেলা কষ্ট সেরকম কিছু না। তো আমি এখানে রান্না করছি আর আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে ধোয়াটা কেমন করে টেনে নিচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন, একদম মানে ওয়ানে দেওয়া আছে, আর এটা কিভাবে ওয়ান করতে হয়, অফ করতে হয়, এটার ফাংশনগুলো আমি আস্তে আস্তে একে একে বুঝিয়ে দিচ্ছি। রান্না করতে করতে কিন্তু অনেকটাই তেল কাজটা পড়ে গেছে, অনেকটা নোংরা হয়েছে আমার কিচেন হুকটা। তো কিভাবে ক্লিন করতে হয় সেটাও আপনাদেরকে ডিটেলসে আমি দেখিয়ে দিব। তো তার আগে আমি দেখিয়ে দিয়ে ফাংশনগুলো একটু, এর ফাংশনগুলো দেখেন এক একে আমি বুঝিয়ে দিচ্ছি। এবার এক সাইডে দেখতে পারছেন প্লাস মাইনাস, তো মাইনাস অর্থাৎ কমানোর সাইড আর প্লাস বাড়ানোর সাইড। তো সব থেকে কম হচ্ছে 1 আর সব থেকে হাই হচ্ছে 5। আর এদিকের যে ফাংশনে আমি হাতে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ক্লিন অপশন, যখন ক্লিন করার দরকার হয় তখন এখানে 5 সেকেন্ড চাপ দিয়ে রাখলেই এই যে ক্লিন চলে আসে। 15 মিনিট ক্লিন করার জন্য সময় নাই, তো 15 মিনিট দেখেন অলরেডি চলে আসছে। আর যে অপশনে কাজ করে সেটা কিন্তু আপডাউন হতে থাকে, এই যে আপডাউন হচ্ছে ক্লিনটা। তো এখানে সময় হচ্ছে 15 মিনিট, তো 15 মিনিটের মধ্যে অটো ক্লিন হয়ে ভিতরে যত তেল কাজটা ময়লা যা আছে সব কিছু বের করে দিবে, আর 15 মিনিট শেষ হলে অটো আবার বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কোনো কিছু এতে হাত দেওয়ার প্রয়োজনই নাই আমাদের। তারপরে এই যে দেখেন এই পাশে ক্লিন হচ্ছে আর এপাশে আছে টাইম দেওয়া আছে, তো 15 মিনিট সময় এতে অলরেডি কিন্তু 1 মিনিট কমে এসছে, 14 মিনিটে আসছে। তো এইভাবেই কিন্তু 15 মিনিট শেষ হয়ে যাবে। তো 15 মিনিট এখানে মানে শেষ হোক, ক্লিন অটো ক্লিন হোক, ক্লিন হওয়ার পরে আমি আর কি উপরে কিভাবে ক্লিন করতে হয় সেটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব, যে আমি কিভাবে আর কি কিচেন উডের উপরে অংশ ক্লিন করি। তো উপরের অংশ এই যে চলে আসছে অলরেডি, একদম একে চলে আসছে, এখন কিন্তু অটো বন্ধ হয়ে যাবে, এটা অটোমেটিক, আমি এটাতে কোনো কিছুতেই হাত দিব না, অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা। তো এটা দেখেন একদম সময় শেষ, এখন নিজেই এটা ক্লিন হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটাতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই যে বন্ধ হয়ে যাচ্ছে দেখেন। মাসে একবার করে আমি অটো ক্লিন করি আর তখনই আমি বাইরের পাশটাও সুন্দরভাবে ক্লিন করে নিই। তো ভিতরের পাশটা তো অটো ক্লিন হয়ে এসছে, এখন আমি বাইরের পাশটা কিভাবে ক্লিন করব। আমি কিন্তু এখানে কোনো রকম কেমিক্যাল কোনো কিছু ইউজ করি না এটা ক্লিন করার জন্য, একদম ন্যাচারালি যা আছে সেটা দিয়েই আর কি ক্লিন করার চেষ্টা করি। তো এখানে আমি 1 চামচ ভিম লিকুইডটা নিয়েছি আর এখানে একটু উষ্ণ গরম পানি, সাথে একটা লেবুর রস, লেবুটা চিপে দিয়েছি আর কি রসটা। তো আমার কাছে এটাই
ভালো উপায় মনে হয়, আর এটাতে কোনো রকম কোনো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না কিংবা কোনো রিস্ক থাকে না, যার কারণে আমি এটা দিয়ে ক্লিন করার চেষ্টা করি। তো দেখেন আমি এখানে ক্লিন করব, তো যেহেতু এটা হাতের ইশারায় চলে যার কারণে আমি এটা আগে থেকে বন্ধ করে নিচ্ছি, তা না হলে কাজ করতে গেলে এটা অটোমেটিক চলা শুরু হবে। এটা আমি বন্ধ করে নিলাম, নিয়ে এটা আমি কীভাবে ক্লিন করে নিচ্ছি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এটা ক্লিন করার জন্য এই যে পিলো মাজুনি আছে নরম সফট, এটা কিন্তু ব্যবহার করেছি। আর এদিকে নিচে দেখেন যে ট্রেটা নিচের দিকে নেমে আসে, এটা আমি খুলে নিলাম, এটা কিন্তু খোলা যায়, খুলে এটা পরিষ্কার করব। আর এর নিচের পাশটা যে অনেক বেশি তেল কাজটা লেগে থাকে, তো খুলে পরিষ্কার করলেই সুবিধা হয়। আর এখানে দেখেন যেহেতু এটা আগুনের উপরে থাকে, তাই এখানে কোনো রকম কেমিক্যাল দিয়ে ক্লিন না করাটাই বেটার আমি মনে করি। এখন আমি একটা কাপড় ভিজিয়ে একেবারে শুকনা শুকনা করে মুছে নিব। তো আমার এই কিচেন হুডটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, এক বছরের ওয়ারেন্টি কার্ডটা দিয়ে দিয়েছে। আর দেখেন এখানে একটা মনোগ্রামও দেওয়া আছে যে এক বছরের ওয়ারেন্টি, ওয়ান ইয়ার ওয়ারেন্টি, এক বছরের মধ্যে কোনো কিছু হলে ওরা বাসায় এসে এটা ঠিক করে দিবে, এরকমই কথা হয়েছে। তো এটা কিন্তু অনেক ভালো একটা কিচেন উড, যার কারণে আমি আপনাদেরকে রিভিউটা দিলাম। অনেকে অনেক ধরনের কিচেন উড কিনে আর কি ঠকে যান, শুধু নামে মাত্রই কিচেন উড কাজে কিছুই হয় না। তো যার কারণে মনে হলো যে এই আমার এই কিচেন উডটা যেহেতু কাজের, আমি একটা রিভিউ তো দিতেও পারি যে এটা কেউ কিনে উপকৃত হবে, যার কারণে আমি কিন্তু এই ভিডিওটা বানিয়েছি। আর কিভাবে এটার ব্যবহার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম আপনাদের। তো ক্লিন করার পরে আমি এর যে ট্রেটা নিচে থেকে খুলে পরিষ্কার করছি সেটা আবার লাগিয়ে নিচ্ছি। আমার এই কিচেন উড সম্পর্কে আমি যা যা জানি আপনাদের জানানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আমার কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু নিচের ট্রেটা লাগিয়ে নিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আর আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো নতুন বন্ধু হলে আজকে যদি ফার্স্ট কেউ আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন। তো আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।